কিভাবে সঠিক নিয়মে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন চলুন দেখিয়ে দিচ্ছি। মোবাইল স্ক্রিন আসার পর আপনি সর্বপ্রথম প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর আপনি টেলিগ্রাম লিখে সার্চ দিলে এরকম টেলিগ্রাম অ্যাপটি চলে আসবে। অ্যাপটি ইনস্টল করে ওপেন অপশনে ক্লিক করে দিবেন। ওপেন অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার স্টার্ট মেসেজিং এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম পারমিশন যেতে পারে, তো এখান থেকে আপনি কন্টিনিউ দিয়ে নেবেন। তারপর এখানে আবার অ্যালাউ দিয়ে নেবেন। এখন এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে এবং আপনার ফোন নাম্বার দিয়ে দিতে হবে। কান্ট্রি সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আসলে আপনি বাংলাদেশ অপশন পাবেন, এই বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনি আপনার নাম্বার দিয়ে নেবেন, যে নাম্বার দিয়ে আপনি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন ওই নাম্বারটা দিয়ে নেবেন। নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে তীর চিহ্ন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আবার ইয়েস দিয়ে নেবেন। ইয়েস দিয়ে দেওয়ার পর আবার এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। আবার অ্যালাউ দিয়ে নেবেন। পরবর্তী অপশনে আপনি যে মোবাইল নাম্বারটি দিলেন ওই মোবাইল নাম্বারে তারা একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, ওই কোডটি এখানে আপনাকে দিয়ে দিতে হবে। এবং আপনি যে সিম নাম্বারটা দিলেন ওই সিম নাম্বারটি যদি সেম ডিভাইসে থাকে, যে ডিভাইস থেকে আপনি অ্যাকাউন্ট খুলতেছেন, তাহলে অটোমেটিক এরকম ভেরিফিকেশন কোড নিয়ে নেবে। কোড দিয়ে দেওয়ার পর পরবর্তী অপশনে এখানে আপনার প্রোফাইল পিকচারটা আপনি অ্যাড করে নেবেন। প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য এই ক্যামেরা অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপলোড ফ্রম গ্যালারি অপশনে সিলেক্ট করবেন। আবার অ্যালাউ দিয়ে নেবেন। গ্যালারি থেকে আপনি আপনার ছবিটি চুজ করে নেবেন। ছবি চুজ করার পর এরকম ভাবে আপনি পজিশন মতো বসিয়ে নিতে পারেন। বসিয়ে নেওয়ার পর আপনার এই টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার প্রোফাইল পিকচারটি অ্যাড হয়ে যাবে। এখন এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে নেবেন। আমার নাম হচ্ছে সজীব খলিফা, তো আমি এখানে সজীব এবং লাস্ট নেমে খলিফা দিয়ে নিব। ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দেওয়ার পর নিচের দিকে আপনার এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। এর মানে হচ্ছে আমাদের যে টেলিগ্রাম অ্যাকাউন্টটি আছে, টেলিগ্রাম অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এখান থেকে আপনি আবার এই কন্টিনিউ কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। আবার অ্যালাউ দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার সাথে সাথে আপনার কন্টাক্ট লিস্টে যাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা আছে এবং যাদের নাম্বার আপনার কন্টাক্ট লিস্টে সেভ আছে, তাদের কন্টাক্ট নাম্বারগুলো আপনার এখানে শো করবে। এখন আপনি চাইলে যে কাউকে আপনি মেসেজ দিতে পারেন। এবং উপরের দিকে আপনার এই থ্রি ডট দেখতে পাচ্ছেন, এই থ্রি ডটে ক্লিক করার পর আপনি যদি প্রোফাইলে যান, এই প্রোফাইল পিকচার উপর ক্লিক করেন। ক্লিক করার পর আপনার এরকম প্রোফাইলের ইনফরমেশন চলে আসবে। এখান থেকে আপনি যদি নাম্বার পরিবর্তন করতে চান, তাহলে এই নাম্বার উপরে ক্লিক করে এখান থেকে আপনার চেঞ্জ নাম্বার অপশনে ক্লিক করে আপনার বর্তমান যে নাম্বারটি আছে ওই নাম্বারটি আপনি পরিবর্তন করে নতুন নাম্বার অ্যাড করে নিতে পারেন। তো আমি নাম্বার পরিবর্তন করতে যাচ্ছি না, ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পর এখানে আপনার ইউজার নেম অপশন পাবেন। আপনি এখানে আপনার ইউজার নেমটা দিয়ে নিতে পারেন। ইউজার নেম দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি আপনার ইউজার নেম দিয়ে দিতে পারেন এবং আপনি যে ইউজার নেমটা দিবেন ওই ইউজার নেমটা অ্যাভেলেবেল আছে নাকি আপনি নিচে দেখে নেবেন। যদি অ্যাভেলেবেল না থাকে তখন এখানে আপনার লাল উঠবে, তখন আপনি কি করবেন, যে কোনো ডিজিট অ্যাড করে নিতে পারেন। ইউজার নেম দিয়ে দেওয়ার পর এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আপনার ইউজার নেমটি অ্যাড হয়ে গেছে। তারপর নিচের অপশন হচ্ছে বায়ো, এখানে আপনার নিজের সম্পর্কে আপনি কোনো কিছু লিখে দিতে পারেন। লিখার জন্য আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি যা লিখতে চান ওইটা আপনি লিখে দিতে পারেন এবং আপনি যা লিখবেন তা কিন্তু আপনার 70 ওয়ার্ডের ভিতর হবে, এর বেশি হয়ে গেলে কিন্তু আপনার সম্পূর্ণটা নিবে না। তো আমি বোঝানোর সুবিধার্থে হাই দিয়ে দিলাম। আপনারা আপনাদের ডিসক্রিপশন বা বায়ো লেখার পর আপনি এই টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন আপনার বায়োটি অ্যাড হয়ে গেছে। এই মাধ্যমে খুব সহজে আপনি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।